খাও ফাঁকা ভাবে বসে, হ্যাঁ ভয় ফাঁক হয়ে লাগে। ওইটা অনেকে সাদা পাহাড় নামে নামকরণ করেছে। এখানে আপনার মধু মিশান মনে হয় না? হ্যাঁ, এই মধুগুলো দেন। একদম দূরে শখের বসতে ওনারা নদীতে, মাতামুরি নদীতে মাছ ধরতেছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এবং আমার বন্ধুদের সাথে মাতামুরি নদীর তীরে আমরা ঘুরতেছি আর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন সবাই। আর এখানকার বেশিরভাগ মানুষ খ্যাত করে যেটা তামাক পাতা, এই বাতাস। আমরা মাতামুহুরি নদীর পাশে আছি, এটা হচ্ছে বাদামের ক্ষেত। এখানকার চাষিরা ওনারা বাদাম ক্ষেত করে থাকে, এদিকে তামাক ক্ষেত করেছে ওনারা। বাট হ্যাঁ, এই জায়গায় মানুষজন আসে ঘোরার জন্য মাতামুহুরি নদীর ধারে। ওইটা এলাকার মানুষজন ওই যে গিরিখাট দেখতে পাচ্ছেন, ওইটা অনেকে সাদা পাহাড় নামে নামকরণ করেছে। এটা লামা থেকে আপনার মানিকপুর যাওয়ার পথে এই সাদা পাথর, সাদা পাহাড়টা। এখানে মানুষজন আসে ঘোরার জন্য। ফাঁকা ভয় হয়েছে, হ্যাঁ ভয় ফাঁক হয়ে লাগে। একদম দূরে শখের বসতে ওনারা নদীতে, মাতামুহুরি নদীতে মাছ ধরতেছে এখানে। কয়টা পাইছেন মামা? পাইছেন নি? হ্যাঁ, ও এগুলো কি ধরতেছে নাকি? এটা হচ্ছে এটার মাধ্যমে ধরে মধু। মাতামুহুরি নদীর ধারে বসি, শখের বসতে বসি এগুলো। এখানে আপনার মধু মিশান মনে হয় না? হ্যাঁ, এই মধুগুলো দেন। এগুলো তো কিনতে হয় মনে হয় না? হ্যাঁ, ও পায় নাকি মাছ? পায় নাকি? পায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে পায়। এখন তো ঠান্ডা, দে দেওয়া ধান ফসল।